খুব সকালেই ঘুম থেকে ওঠা হয়, তারপরে কখন যে সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়, দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, আমি তো বুঝতেই পারি না। দুই ছেলেকে নিয়ে স্কুল মাদ্রাসায় দৌড়াদৌড়ি করতে করতেই আমার দিনের অর্ধেক চলে যায়। তারপরে সংসারের কাজে যখন হাত লাগাই, তখন তো মনে হয় ঘড়ির কাঁটাটাকে এখানেই আটকে দেই। দুই দিনের সময় যদি একদিনে পেতাম, তাইলে হয়তো ঘরের সব কাজ আমি একসাথে শেষ করতে পারতাম। যাই হোক, সংসারের ছোট বড় সব কাজই আমার একা হাতে করতে হয়, ঘর মোছা থেকে বাসন মাজা, রান্না করা, ঘর গোছানো সব কিছুই। তো এই তো সকালবেলা প্রত্যেক দিনই রুটি পরোটা বানাতে আমারও ভালো লাগে না, সেই জন্য আজকে একটু অন্যরকম নাস্তা বানাচ্ছি। সকালে আমি এই তো একটু নরম করে ভুনা খিচুড়ি করে নিচ্ছি, আর এই ভুনা খিচুড়িটা খেয়ে সবাই চলে যাবে। তারপরে এই তো গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি, এই যে দেখেন গাছে পানি দেওয়ারও একটা লোক নেই। তো গাছগুলোতে পানি দিয়ে এখন বিছানাগুলো সব ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, এখন দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। গতকালকে আমার মামা এই মাছটা নিয়ে এসেছিল লবণ মাখিয়ে, আর আজকে আমি সেই মাছটাই রান্না করছি। এই তো মাছটায় লবণ বাদে হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি, যেহেতু এই মাছটা লবণ মেখে নিয়ে আসছিল, সেই জন্য আজকের এই তরকারিতে আমি একদমই লবণ দিব না, তাহলে এই মাছটায় একটু লবণ লাগবে না, তরকারিটা একদম ঠিকঠাক হবে। এই তো মাছটা এখন এক এক করে ভেজে নিচ্ছি, বাসায় সরিষার তেলটা ছিল না, এই জন্য আর সরিষার তেল দিয়ে মাছ রান্না করা হয়নি, সোয়াবিন তেল দিয়েই রান্না করছি। তো ইলিশ মাছটা যখন ভাজা হয়ে গেছে, তখন আমি মাছগুলো উঠিয়ে ফেলেছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। এই তো সরিষা বাটাটাকে একটু ভেজে নিয়েছি, অবশ্য আমি এই সরিষাটা যখন বেটে নিয়েছি, তখন এখানে একটু পেঁয়াজ আর জিরাও দিয়ে দিয়েছিলাম। তারপরে এই তো মশলাগুলো ভেজে এখন এখানে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটুখানি পানিও দিয়ে ফেলেছিলাম। তো এই তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ওই যে প্রথমেই বলেছিলাম, এই তরকারিটাতে আমি একটুও লবণ দেব না, আর এই তরকারিটা খেতে অনেক বেশি মজা হবে। লবণটা দিলে দেখা যায় লবণ লবণ লাগবে, যেহেতু এই মাছটা কাঁচা থাকতেই লবণ দেওয়া হয়েছিল। তো এই তো আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, আর আমার ইলিশ মাছ রান্না করাটাও হয়ে গেছে। আর এই মাছটা থেকে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, আমার তো রান্না করতেই ক্ষুধা লেগে গেছে, তো আমি ভাত খেতে বসে পড়েছি। মাশাআল্লাহ, এই মাছটা আজকে অনেক বেশি মজা হয়েছে। আমি নিজে রান্না করেছি সেজন্য বলছি না, আজকে আমার ঘরের সবাই বলছিল মাছটা খেতে অনেক বেশি মজা হয়েছে, আর একটুও লবণ লবণ লাগেনি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।